ব্যাক টু মাই চ্যানেল। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বাজে 12:30, 12:30 থেকে একটু বেশি হবে, হয়তো 12:40 বাজে, আমি ঠিক ঘড়িটা দেখিনি তাই তোমাদেরকে বলতে পারছি না। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম, আর দেখি কতদূর তোমাদেরকে আজকে আমার ডেইলি রুটিনটা শেয়ার করা যায়। তো সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, জাস্ট এই মাত্র আমি একটা ভিডিও আপলোড করলাম, তার আগে আমি স্নান করেছি, পুজো করেছি, সব হয়ে গেছে, মানে বাড়ির আমার দিককার সমস্ত কাজ আপাতত ডান্ডানা ডান্ডান। আর সন্ধ্যেবেলার যে কাজগুলো পেন্ডিং আছে সেটা তো সন্ধ্যেবেলায় করব। তো এখন আমি চ্যানেলেরই কিছু কাজ করবো, তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে আমি ব্লগটাকে শুরু করে নিই। তো সকালবেলায় আজকে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টে আমার ছিল কালকে, তো দিনের বেলায় তোমরা দেখলেই যে ফ্রাইড রাইস আর চিকেনটাই ছিল, ওটাই আমরা খেয়েছি। তো রাত্রেবেলায় মা করেছিল আতপ চালের সেদ্ধ ভাত, আর তার সাথে ছিল আলু সেদ্ধ, তো সেটাই একটু বেঁচে গেছিল, সেটা আমি সকালে খেয়েছি। ভাই খেয়েছে ইয়াপ্পি, আর মা মুড়ি দিয়ে কিছু একটা খেয়েছে, আমি ঠিক জানি না, ওটা বলতে পারছি না। আর আজকে না ওই কালকে যে জামা কাপড়গুলো বের করা হয়েছিল, মানে তোমার বেডশিট, তারপর বেড কাভার যেগুলো ছিল সেগুলো প্রচুর হয়ে গেছিল, তো মা কিছুটা আজকে কেচে দিয়েছে, মানে একটা বেডশিট কেচেছে আর তার সাথে বালিশের সব কভারগুলো কেচে দিয়েছে, তার সাথে আমাদের প্রত্যেকদিনের পরার জামা কাপড় তো ছিলই, তো সেগুলো কাছাকাছি হয়ে গেছে, মেলে দেওয়া হয়ে গেছে। এখন মা করছে রান্না, তোমাদেরকে রান্নাটা আমি আজকে শেয়ার করতে পারবো না, কেন ভাইয়ের আছে ক্লাস, তো ভাই এখন থেকে ক্লাস শুরু করবে, আর আমার হাতে ভীষণ ব্যথা শুরু হয়ে গেছে ক্যামেরাটা ধরে থাকতে থাকতে। তো চলো আজকে দিনটাকে তোমাদের সাথে সবাই, এখন বাজে ঘড়িতে 2:30, আর ভাইয়ের জাস্ট এই মাত্র ক্লাসটা শেষ হলো, তো এখন আমরা খেতে বসবো। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে খাবারে কি কি আছে, মেনুতে কি কি আছে, চলো দেখাই। আর আজকে হালকা পাতলাই রান্না হয়েছে, তো কি আলো আসছে দেখো এদিক দিয়ে, তো হালকা পাতলাই রান্না হয়েছে, তো চলো দেখাই তোমাদেরকে যে কি মেনু আছে। আর আমি এতক্ষণ করছিলাম একটু বিজনেসের কাজ, আর ইনস্টাগ্রামে একটু কাজ করছিলাম, তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি তিতলি গোস্বামী 20, আমি নিচে দিয়ে দেবো যে কিরকম মানে স্পেলিংটা কি আছে, তো সেখানেও তোমরা আমাকে ফলো করতে পারো, ওখানে আমি আমার সমস্ত ভিডিও সংক্রান্ত তথ্য দিয়ে থাকি, তো সেখান থেকে তোমরা জেনে নিতেই পারো। আর চলো এখন লাঞ্চ করবো, লাঞ্চটা তোমাদেরকে আগে দেখাই যে কি কি আছে। এখানে আছে আলু করলা সেদ্ধ, পোস্ত দিয়ে লাউয়ের খোসা ভাজা, তার সাথে আছে আলু ভাজা ঝুড়ি ঝুড়ি, আর আছে ডাল আর ভাত, তো এটা আমি আজকে এখন খাবো, তো চলো খাওয়ারটা এনজয় করি। ও আর মূলো ছিচকিও আছে, কিন্তু সেটা আমি খাবো না, ওটা মা খাবে। এখন বাজে প্রায় 9:00, আর আমি এখন তোমাদের সাথে আবার কথা বলতে চলে এসেছি, একটা অনেকটা গ্যাপ ছিল খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে আমি কিছু বিজনেসের কাজ করছিলাম, আর তারপরে সন্ধ্যেবেলায়ও সন্ধ্যেবেলার সমস্ত কাজ হয়ে গেছে, মানে সন্ধ্যে প্রদীপ দেওয়া বলো বা চাটা খাওয়া বলো, তো একটা কাজ ছিল যার জন্য আমি তোমাদেরকে আর ক্যামেরাও অন করতে পারিনি, আর তোমাদের সাথে আমি কথাও বলতে পারিনি সেই সময়, তো এখন আমার সেজন্য মনে হলো যে তোমাদের সাথে একটু কথা বলা উচিত।
তো সেজন্য ক্যামেরাটা অন করে বসলাম। কি জানো তো, প্রত্যেকবারই আমাদের নিউ ইয়ার পড়ার আগে একটা আমরা মানে বাড়ির একটু মানে মেকওভার করে থাকি। হয়তো কোনো সময় বেড কভার হয়তো নতুন কিছু নিলাম, বা টেবিলের কভার, বা অন্য কিছু কিচেন অ্যাপ্লায়েন্সেস, মানে ছোট ছোট জিনিসই কিছু করি হয়তো। কিন্তু এইবার খুব ইচ্ছে ছিল যে এই যে পিছনে যে কার্টেনগুলো দেখছো এগুলো তো একদমই নষ্ট হয়ে গেছে, তো ভেবেছিলাম আর ছোট ওই কার্টেনগুলো একটু এই জানলার মাপে, তো এখন ভেবেছিলাম যে অনলাইনে যে সুন্দর সুন্দর কার্টেনগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দিয়ে অন্তত অ্যাটলিস্ট একটু ডেকোরেশন করব আমাদের বেডরুমটার, যাতে এই মানে আমাদের এখানে চারটে উইন্ডো আছে, তো চারটে উইন্ডোতে চারটে কার্টেন লাগবে। তো ভেবে রেখেছিলাম যে চারটে কার্টেনের জন্য, চারটে উইন্ডোর জন্য চারটে কার্টেন নেব। তো এবার বলতে পারছি না যে এবার হবে কিনা, তবে মনে একটা ইচ্ছা আছে যে এই কার্টেনগুলো অ্যাটলিস্ট এইবার ঘরের চেঞ্জ করব। তো দেখা যাক কি হয় না হয়। আর কি বলতো, দুপুরবেলায় না প্রচণ্ড মাথা ধরে গেছিল, কাজের তো প্রেশার একটু ছিলই, আর তার সাথে সাথে মানে কিছুদিন ধরে একটু টেনশনেও আমি মানে আছি। টেনশন মানে কি বলতো, টেনশন না কিছুর জন্য কিছু করে উঠতে হয় না, মানে এমনি টেনশন হয়ে যায়। তো এত টেনশন হচ্ছিল যে মানে মাথা এত যন্ত্রণা করছিল যে ভাবলাম যে একটু মাথায় তেল দিই। তো এখন বুঝতে পারছি না, যদি মাথা ব্যথাটা একদম না কমে তাহলে একটু তেল দেবো। আবার আমার সাইনাসেরও প্রবলেম আছে, তো রাত্রিবেলা তেল দিয়ে শুলে অনেক সময় মানে ঠান্ডাও লেগে যায়, তো আবার ঠান্ডা লেগে গেলে তখন আবার আর একটা প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য আর তেলটাও দিইনি, দেখি এখন যদি রাত্রেবেলায় না কমে তাহলে তো অবশ্যই তেল দিতে হবে। আর আর রাত্রে কিছু না, রাত্রে ডিনারে তো সাদা মাটা যেটা আমাদের আগে সকালবেলায় হয়েছিল সেটাই হবে। আর দেখবে একদিন চিকেন খেলে না তার পরের দিন একটু সাদা পাতলা হালকা পাতলা খেতে ভালো লাগে। তো মাছ মাংস চিকেন যেদিন আমাদের হয়, মাছ মাংস ডিম বা চিকেন, তার পরের দিন একটু হালকা পাতলা খাওয়ারই হয়, তো সেটাই খাওয়া দাওয়া হবে। আর চলো রাত্রেবেলায় আবার কথা বলছি, এখন আপাতত দেখি যে মা কি করছে রান্না। তো কালকে রাতে আর আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, তো সেই ভিডিওটাও আমার এন্ড করা হয়নি। তো কালকের ভিডিওটাতে তোমরা এমন কিছু ইন্টারেস্টিং কিছু দেখতে পাওনি, মানে কাজকর্ম বা অন্য কোনো কিছুরই, জাস্ট আমি তোমাদের সাথে কথা বলে বা গল্প করে একটু সময় কাটিয়েছি। তো সব থেকে বড় কথা হচ্ছে আমার প্রতিদিনের লাইফ আপডেটটা তোমাদেরকে দেওয়া, তো সেটা আমি আই থিঙ্ক দিয়ে দিয়েছি তোমাদেরকে সেই ভিডিওটাতে। তো ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলো না, কেন কি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দুটোই আমার দরকার। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে কি মানে আমরা কিছুই না। তো প্লিজ অনেক অনেক শেয়ার করে দাও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর তার থেকেও আমার এই পরিবারকে আজকে যারা নতুন দেখছো তারা প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যেও, কেন কি তোমাদের সাপোর্ট ভীষণভাবে আমার দরকার। তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।